সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর ইলাহি চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ বাড্ডা থানার হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এদিকে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানো হয়েছে সকালে শহীদুল হককে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন